আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আজ আমরা ফরজ নামাজ পড়তে গেলে যে ইকামত দিতে হয়, আমরা সেই ইকামত সুন্দর কণ্ঠে সুন্দরভাবে শিখবো, ঠিক আছে? আজ আমরা কি শিখবো? ইকামত শিখবো। এক ভাই আমাদেরকে মফিদি মিডিয়ার কমেন্টস বক্সে বলেছেন যে হুজুর নামাজের জন্য যে ইকামত দিতে হয়, তো ইকামত শিখাবেন। ইকামতটি আমরা সুন্দর কণ্ঠে সুন্দরভাবে শিখবো, ঠিক আছে? আমরা প্রথমেই আল্লাহু আকবার চারবার বলবো। কতবার বলবো? কয় শ্বাসে বলবো? এক শ্বাসে। এরকমভাবে সুন্দর করে সুন্দর কণ্ঠে সুন্দরভাবে বিশুদ্ধ উচ্চারণের সাথে, ঠিক আছে? হ্যাঁ, আল্লাহু আকবার, 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 আল্লাহু আকবার। একটু সুন্দর করে যদি বলি আবার আল্লাহু আকবারটা রিপ্লে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ দুইটা এক শ্বাসে। কয় শ্বাসে? এক শ্বাসে। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ। হাইয়া আলা সালাহ সময় চেহারা কোন দিকে ঘুরাইতে হয়? ডান দিকে, ডান দিকে ঘুরে। হ্যাঁ, সুন্দর করে হাইয়া আলা সালাহ, হাইয়া আলা সালাহ, হাইয়া আলা সালাহ। শেষে ছোট হা, কোন হা? ছোট হা। আর প্রথম হাটা সুন্দর করে উচ্চারণ করতে হবে, হাইয়া, 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 হাইয়া আলা সালাহ, আলা সালাহ, হাইয়া আলা সালাহ, হাইয়া আলা সালাহ। তাহলে সুন্দর করে হাইয়া আলা সালাহ, হাইয়া আলা সালাহ, হাইয়া আলা সালাহ। হ্যাঁ, হাইয়া আলাল ফালাহ শেষে বড় হা, কোন হা? বড় হা। তার সুন্দর করে এইভাবে হাইয়া আলাল ফালাহ সময় কোন দিকে ঘুরতে হয়? বাম দিকে। হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ। সুন্দর কণ্ঠে হাইয়া, হাইয়া আলাল, আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ। সুন্দর কণ্ঠে হাইয়া, হাইয়া আলাল, আলাল ফালাহ, ফালাহ, হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ। এইভাবে সুন্দর কণ্ঠে সবাই একসাথে হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ। হ্যাঁ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। শেষের আল্লাহু আকবার এবং লা ইলাহা ইল্লাল্লাহ কয় শ্বাসে? এক শ্বাসে। সুন্দর করে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। হ্যাঁ, তুমি একামত দিতে পারবে? জি। সুন্দর করে দাও তো দেখি, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল
قد قامت الصلاة قد قامت الصلاة الله أكبر الله أكبر لا إله إلا الله হ্যাঁ, তোমাদের একামত তোমার একামত অনেক সুন্দর হয়েছে, ঠিক আছে। আমার মনে হয় মেনে কামাতে কত কামাতে সালা কি বলেছি, আমার মনে হয় কত কামাতে সালাটা আমরা বলি নাই, ঠিক আছে। এখন আমরা সুন্দর করে বলে নিচ্ছি, কদ কামাতি সালা কদ কামাতি সালা কদ কামাতি সালা। হ্যাঁ, কদ কামাতি সালা দুইটা একসাথে সুন্দর করে বলতে হবে, ঠিক আছে। কদ কামাতি সালা কদ কামাতি সালা কদ কামাতি সালা। হাইয়া আলাল ফালার পরে দুইবার বলতে হবে কদ কামাতি সালা। হাইয়া আলাল ফালার পরে কদ কামাতি সালা কয়বার বলতে হবে? দুইবার বলতে হবে। কদ কামাতি সালা কদ কামাতি সালা পরে সুন্দর করে আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ। হ্যাঁ দর্শক শ্রোতা ভাই বোনেরা, আপনারা চাইলে সুন্দর কণ্ঠে এভাবে ইকামত শিখতে পারবেন, ধৈর্যের সাথে আপনারা ভিডিওটি দেখতে থাকেন এবং আপনাদেরকে আল্লাহ তাআলা সুন্দর কণ্ঠে ইকামত শেখার তৌফিক দান করে সকলে বলেন আমিন। আজকে আমরা এই পর্যন্তই, আমাদের সকলের ইকামত হয়েছে তো ইনশাআল্লাহ। আমরা কই ইকামত দিতে ভয় পাবো? কেউ ভয় পাবো না, কেউ আমাদের উচ্চারণের দিকেও খেয়াল করতে হবে, ঠিক আছে। কোনো রকম বিচলিত হওয়া যাবে না, ঠিক আছে। উচ্চারণের দিকে, প্রত্যেকটা হরফের উচ্চারণের দিকে আমাদের কী করতে হবে, খেয়াল করতে হবে। আপনারা চাইলে এখান থেকে খুব সুন্দর কণ্ঠ ইকামত শিখতে পারবেন, আল্লাহ তাআলা আপনাদেরকে সুন্দর কণ্ঠ ইকামত শিখার তৌফিক দান করুক, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।